কত নম্বর? আট মানে একের আট, একের দাগের আট। লেট ওয়ান বাই লেট ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই সাইন এক্স মাইনাস কস এক্স, এত ইজ আনডিফাইন্ড, ইউ এন আন ডি ই এফ আই এন এ ডি, এদিকে থাকা, এত ইজ আনডিফাইন্ড হয়েন, কখন হবে? হয়েন সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু জিরো, এই নিচের অংশ যদি শূন্য হয় তখন তো আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে কত? সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, কস এক্স দিয়ে ভাগ করলে কত হবে? ট্যান এক্স ইকুয়াল টু ওয়ান, ট্যান এক্স ইকুয়াল টু ট্যান পাই বাই ফোর, এখানে এক্স ইকুয়াল টু পাই বাই ফোর লিখলে হবে না। এদিকে তাকাও, ওদিকে লেখা বন্ধ করো, এদিকে নজর, এখানে এক্স ইকুয়াল টু, আমরা ক্লাস টেনের জ্ঞান নিয়ে এক্স ইকুয়াল টু পাই বাই ফোর লিখে দেবো, কিন্তু এখানে হবে না, এখানে পাই বাই ফোর ছাড়া অন্য মানে হবে। অন্য কী মান হবে? সেটা হচ্ছে অতএব এক্স ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই ফোর, হোয়ার যেখানে এন ইকুয়াল টু জিরো হতে পারে, প্লাস মাইনাস ওয়ান, প্লাস আমরা জেনারেল সলিউশন বলে একটা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতিতে, সেটা পড়লে পরে তখন বুঝে যাবো, এটা মেনে নেবো। এক্সের মান যদি এরকম হয় এন পাই প্লাস পাই বাই ফোর, তাহলে পরে কী হবে? এই যে গিভেন ফাংশনটা আছে আনডিফাইন হয়ে যাবে, নিচের অংশটা শূন্য হয়ে যাবে। 45 ডিগ্রির জন্য 45 ডিগ্রি বসালে দেখ আনডিফাইন হবে, যদি 45 না বসিয়ে এমনি এন এর মান 1 বসাই, তাহলে পাই প্লাস পাই বাই ফোর 180 ডিগ্রি প্লাস পয়তা 225 ডিগ্রি, 225 ডিগ্রি বসালেও নিচের অংশটা কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে। অতএব ডোমেইন অফ ডেফিনেশন, এটা তুমি মুখস্থ রাখো, এটা তুমি পরে পেয়ে যাবে। ডোমেইন ডিও এম এ আই এন, ডোমেইন অফ ডেফিনেশন, ডিই এফ আই এন আই টি, ডেফিনেশন অফ ওয়ান বাই সাইন এক্স মাইনাস কস এক্স ইজ, কী করব? সেট অফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এক্স ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই ফোর, নো এক্স নট ইকুয়াল টু হবে, সরি এক্স নট ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই ফোর, এটা ইকুয়াল টু হলে পরে আনডিফাইন, তা নট ইকুয়াল টু হলে আনডিফাইন হয়ে যাবে, এটা ছাড়া অন্য কোনো মানে হলেই হবে। নেক্সট, এক্স সমান এন পাই প্লাস পাই বাই ফোরের জন্য আনডিফাইন, তা নট ইকুয়াল টু হলে আনডিফাইন হবে, মানে 45 ডিগ্রি ছাড়া যদি 46 হয় তাহলে পরেও কী হবে? মান পেয়ে যাব। নেক্সট 9 নম্বর, এক্স মাইনাস টু থ্রি মাইনাস এক্স, দেখতো এটা আনডিফাইন কখন হবে? এত ইজ আনডিফাইন্ড, ডিই এফ আই এন এ ডি, আনডিফাইন্ড, এটা আনডিফাইন্ড কখন হবে? যদি নিচের অংশটা কত হয়, হয় শূন্য হয়, আনডিফাইন হয়েন, দেখতো এক্স মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস এক্স তোমার লেস ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো হলেও আনডিফাইন হবে, লেস দেন জিরো হলেও আনডিফাইন হবে। এই অংশটার মান যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে ওয়ান বাই রুট ওভার জিরো মানে ওয়ান বাই জিরো, আনডিফাইন হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। আর যদি লেস দেন জিরো হয় তখন তো ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। এবার আমাকে দেখতে হবে এই ইনইকুয়ালিটিটা সিদ্ধ করছে এক্সের কোন মানে। দিস ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি স্যাটিসফাইস, এস এ টি আই এস এফ আই, স্যাটিসফাইস ফর, দেখো এক্সের মান যদি আমরা এখানে এক্স, এখানে এক্স ইকুয়াল টু জিরো, এক দুই, এটা হচ্ছে দুই, আর এখানে থ্রি মাইনাস জিরো তিন, এখানে এইটুকুন রেঞ্জের ভেতরে যদি কোনো মান আমি বসাই, এইটুকুন রেঞ্জের ভেতরে এক্সের কোনো মান বসাই, মনে করো 2.5 বসাচ্ছে, 2.5 2.5 বসালে সিদ্ধ হচ্ছে কি হচ্ছে না? এইটুকুন রেঞ্জের ভিতরে, এটা তো টু, এটা টু,
এই পয়েন্টটা টু আর এটা হচ্ছে থ্রি, এই টু আর থ্রির মধ্যবর্তী কোন মান টু পয়েন্ট ফাইভ, টু পয়েন্ট ফাইভ বসালে এটা কী হচ্ছে, এই ইনইকুয়ালিটি সিদ্ধ হচ্ছে কি না? এটা হচ্ছে পয়েন্ট ফাইভ আর এখানে থ্রি মাইনাস টু পয়েন্ট ফাইভ আর থ্রি, হ্যাঁ ওটাও পয়েন্ট ফাইভ, এখানে এখানে কত হচ্ছে প্লাস পয়েন্ট ফাইভ, এখানেও তো হ্যাঁ পয়েন্ট ফাইভ, তাহলে পয়েন্ট ফাইভ গুণ করলে কী হচ্ছে পয়েন্ট টেন নয় পয়েন্ট টোয়েন্টি ফাইভ, পয়েন্ট টোয়েন্টি ফাইভ, যেটা লেস দেন জিরো ঠিকই আছে, শূন্য কাজে আঘাত খাবে, তাহলে স্যাটিসফাই করে যাবে টু আর থ্রির মধ্যবর্তী, স্যাটিসফাইজ ফর এক্স লেস ইকুয়াল টু থ্রি গ্রেটার ইকুয়াল টু টু, এই রেঞ্জের মধ্যে স্যাটিসফাই করবে। অতএব ডোমেন অফ ডেফিনেশন ইকুয়াল টু কত, সেট অফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এক্স কী হবে লেস দেন টু হতে হবে অর এক্স গ্রেটার দেন থ্রি, তাহলে পরে এটার কী হবে ফাইনাল ভ্যালু পেয়ে যাবো। আনডিফাইন হচ্ছে এই 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 কন্ডিশনের জন্য, আনডিফাইন হচ্ছে এটার জন্য, মানে এক্সের মান দুই আর তিনের মধ্যবর্তী থাকলেও এই এই কন্ডিশনে আনডিফাইন, তাহলে ডিফাইন কখন হবে, এর বাইরে যদি কোনো মান হয়। এদিকে শুভজিৎ, এই দিস ইনইকুয়ালিটি ইজ স্যাটিসফাইজ, স্যাটিসফাইজ মানে কি আনডিফাইন হবে, এই ফাংশনটার মান আনডিফাইন কখন, যখন এক্সের মানে রেঞ্জটা এটা হচ্ছে দুই থেকে তিনের মধ্যবর্তী কোনো মান হচ্ছে, তখন হবে আনডিফাইন, তাহলে ডিফাইন কখন হবে, এর বাইরে যদি কোনো মান থাকে, তুমি এখানে এর বাইরে মানে কত, এই দুই মানে মানে শূন্য বসাও, যদি এখানে শূন্য বসা দেখো কী হয়ে যাবে, স্যাটিসফাই করবে না, এখানে শূন্য বসা মাইনাস টু তো সিদ্ধ হবে কি, দশ নম্বরে কী আছে, সাইন টু দি পাওয়ার মাইনাস, সাইন ইনভার্স এক্স আছে, সাইন ইনভার্স এক্স আর কিছু আছে, টু এক্স আছে, সাইন ইনভার্স টু এক্স, সাইন টু দি পাওয়ার মাইনাস, সাইন ইনভার্স তুমি একটুখানি মাথায় রেখে দাও, ইনভার্স সার্কুলার ফাংশন আমরা টুয়েলভে গিয়ে পড়বো, এমন ইফ সাইন থিটা ইকুয়াল টু এক্স দেন থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, ইফ সাইন থিটা ইকুয়াল টু এক্স দেন থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স, মানে তাহলে কি সাইন ইনভার্স এক্স রিপ্রেজেন্ট অ্যান অ্যাঙ্গেল, সাইন ইনভার্স এক্স রিপ্রেজেন্টস অ্যান অ্যাঙ্গেল, সাইন ইনভার্স এক্স রিপ্রেজেন্টস পি আর ই এস সি এন টি রিপ্রেজেন্টস অ্যান অ্যাঙ্গেল, সাইন ইনভার্স এক্স বল এক্স বলতে আমরা একটা কোণ বুঝাবো, কোণ বুঝি, আর এক্স ইজ এ রিয়েল নাম্বার অ্যান্ড এক্স ইজ এ রিয়েল নাম্বার, এবার সাইন ইনভার্স টু এক্স আছে, ফর সাইন ইনভার্স এক্স, হ্যাঁ ফর সাইন ইনভার্স এক্স এক্স মাস্ট বি লেস ইকুয়াল টু ওয়ান গ্রেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান, ফর সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সের জন্য কী হবে এক্সটা কী হবে, এক্সের সাইন সাইন থিটার মানটা কী হয়, সাইন ইনভার্স এক্স যখনই হচ্ছে যে এক্স মানে সাইন থিটা, এই সাইন থিটার মানটা কী হয় লেস দেন লেস ইকুয়াল টু ওয়ান গ্রেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান, এবার কী হচ্ছে সাইন ইনভার্স টু এক্স আছে, তো সাইন ইনভার্স টু এক্স ইজ ডিফাইন্ড ডিই এফ আই এন এ ডিফাইন্ড ফর টু এক্স ইজ লেস ইকুয়াল টু ওয়ান গ্রেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান, সাইন ইনভার্স টু এক্স ইজ ডিফাইন, এটা ডিফাইন হবে, সসীম মান পাবো যদি এই টু এক্সটা কী হয় লেস দেন ওয়ান গ্রেটার দেন মাইনাস ওয়ান হয়, তার মানে কি দুই দিয়ে ভাগ করে দিলে পরে এটা হচ্ছে, অতএব ডোমেইন অফ ডোমেইন অফ ডেফিনেশন ইজ সেট অফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এক্স লেস ইকুয়াল টু হাফ গ্রেটার ইকুয়াল টু মাইনাস হাফ,
তারপরে কি আছে 11 নম্বর fx equal to tx minus 7 মানে root 3x minus 7 root over হ্যাঁ root 3x minus 7 ওটা হয়ে root 3x minus 7 by by একটা root এর ভিতরে তো হ্যাঁ হ্যাঁ মরে গেছিস হ্যাঁ কোশ্চেনটা বলতে পারছ না মুখ দিয়ে কথা বের হচ্ছে না দিলাম তারপরে বেশ তারপরে বাই সিক্স ইন্টু বল তাহলে খাজের ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ x প্লাস 1 মাইনাস 2 টা বাইরে মাইনাস 2 টা মাইনাস 2 ব্র্যাকেট নেই স্যার ওটাকে তো 6 রুট অফ ই তো বলে আরে হ্যাঁ এরকম আছে ব্র্যাকেটটা নেই শুধু দে একটু চুপ কর তো এই ব্র্যাকেটটার জন্য দোষ নেই কিছু আছে ঠিক আছে দেখো এত ইজ আনডিফাইন আনডিফাইন ডিএফআইএন এটা আনডিফাইন কখন হবে যখন সিক্স রুট অফ এক্স প্লাস ওয়ান মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে এটা আনডিফাইন কখন হবে যখন এই কন্ডিশনটা ফিল আপ করবে নিচের অংশটা শূন্য হলে তো আনডিফাইন হয়ে যাবে এখান থেকে সলভ করে এক্স সমান বার করা যাক সিক্স রুট অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু এবার এখান থেকে কী করবো দুদিকে ছয়তম খাচ্চা পাবো এটা হচ্ছে কত 64 তাহলে এক্স ইকুয়াল টু কত 63 অতএব ডোমেইন অফ ডেফিনেশন অফ এফ এক্স ইজ কী লিখব ডোমেইন অফ ডেফিনেশন অফ এফ এক্স ইজ সেট অফ এক্স মানে এক্সের মানের কালেকশন হবে এক্স বিলংস টু কত রিয়েল নাম্বার হবে অ্যান্ড এক্স নট ইকুয়াল টু 63 হবে এক্স ইকুয়াল টু 63 তে আনডিফাইন হয়ে যাবে এক্স ইকুয়াল টু 63 তে আনডিফাইন হবে তাহলে নট ইকুয়াল টু 63 হলে ডিফাইন হয়ে যাবে নেক্সট 12 নম্বরে কী আছে লগ এক্স বেস 100 বল তাহলে তা কোনোদিন থাকে এই বইতে থাকবে কি করবে এইরকম থাকবে ওরকম নেই আরে অঙ্কটা থাকলে এইরকম থাকবে ওই রকম থাকলে হবে না তর্ক করছিস কেন প্রশ্ন প্রিন্ট 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 ভুল হতে পারে না প্রিন্টিং মিস্টেক হতে পারে না আরে আমি ভুল না অঙ্কটা ওইভাবে কোনো অর্থ হয় এইখানে যদি 100x এখান থেকে কোনো অর্থ হবে না এটার তা আমি ওইটা ওইভাবে ধরে কাজ করবো নাকি এখানে এক্সট্রা হবে লগ এক্স বেস তোর তো ক্লাস 9 লগ করেছিস তো হান্ড্রেডের সাথে এক্স থাকলে ওটা ওটা মিনিংলেস হয়ে যাবে ছেড়ে দে এটা হচ্ছে এত ইজ ডিফাইন ডিএফআই ডিফাইন ফর কি হবে এক্স গেটার অর ইকুয়াল টু ওয়ান হ্যাঁ ও আর কি আছে টু লগ টু লগ
x বেস 10 এরকম x প্লাস 2 বেস হ্যাঁ ওরকম তাহলে এবারে এখানে ওরকম নেই এবার বলো log 100x এটা আছে তারপরে log 2 log x প্লাস 2 বেস দাও দাও 2 log আছে এর বইটা নিচে এখানে আছে ওরে বাপ log 100x ব্র্যাকেটে 2 log x বেস 10 প্লাস 2 বাই মাইনাস x হ্যাঁ উপরেরটা কি করা যাবে এই টুটাকে এক্স এর মাথায় চাপিয়ে দেওয়া যাবে হ্যাঁ লগ এক্স স্কোয়ার বেস 10 প্লাস এটাকে 2 ইনটু লগ আমি 10 বেস 10 লিখতে পারি বাই মাইনাস এক্স লগ 100x উপরে কত হচ্ছে লগ এই টুটাকে এর মাথায় তুলে দিলে পরে কি হবে 100 হয়ে যাবে তো এক্স স্কোয়ার ইন্টু 100 বেস 10 দেখতে হবে কি না এই টুটাকে এই দশের মাথায় চাপিয়ে দেবো তাহলে 10 স্কোয়ার মানে 100 তাহলে লগ এম প্লাস লগ এন হয়ে যাবে এটা লগ এখানে 100x আর এখানে বাই আছে এটা লগ 100x² 10 বাই মাইনাস এক্স আছে আচ্ছা ঠিক আছে fx = লগ 100x এদিকে দেখো এটাকে আমি এরকম লিখতে পারি না লগ 10x তার হোল স্কোয়ার বেস 10 বাই মাইনাস এক্স পারি কি না এবার এই টুটা কি করতে পারবো সামনে দিতে পারবো সে তো আগেই দিতে পারতাম এত ভেজাল করে আনা কি দরকার ছিল তোরা কাজ শুরু করে দে ওটা করা কাজ শুরু করে দে টুটা যদি কমন নিয়ে নেওয়া যায় লগ এক্স বেস 10 প্লাস এখানে 1 হবে বাই মাইনাস এক্স এই মাইনাস এক্সটা গোটাটার বাইরে তার এই মাইনাস এক্সটা কি গোটাটার বাইরে আছে একদম সব সবার বাইরে আছে তা তো নয় নিচে যদি হয়ে যায় 100 1/√
এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এই ডোমেন অফ ডেফিনেশন বের করতে বলেছে। তাহলে এত ইজ আনডিফাইন্ড কখন হবে রাজদীপ চক্র? আনডিফাইন্ড, ডিই এফ আই এন এ ডি, আনডিফাইন্ড হয়েন, এটা আনডিফাইন্ড কখন হবে? হয়েন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স কী হবে? হ্যাঁ তোমার গিয়ে আনডিফাইন্ড, তো লেস ইকুয়াল টু জিরো, লেস দেন জিরো হলো আনডিফাইন্ড হবে, আর ইকুয়াল টু জিরো হলো আনডিফাইন্ড হবে। ইকুয়াল টু জিরো হলে ইমাজিনারি হয়ে যাচ্ছে, ওয়ান বাই রুট ওভার জিরো হচ্ছে। তার মানে কত হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর। এবার এই ইনইকুয়ালিটিটা কী হচ্ছে দেখো, এক্সের মান এখানে একটা জিরো আছে, ওয়ান টু থ্রি ফোর, এখানে এক্স ইকুয়াল টু ফোর আছে। এবার এই রেঞ্জের মধ্যে সমস্ত মানই একে সিদ্ধ করছে কিনা, এর মধ্যবর্তী সময় এখানে একটা এটা ওয়ান এর টু, টু মানটা বসালে কত হবে, টু ইন্টু টু মাইনাস ফোর লেস ইকুয়াল টু জিরো, তার মানে এটা টু ইন্টু মাইনাস টু লেস ইকুয়াল টু জিরো, এটা স্যাটিসফাই করে যাচ্ছে। তো মানে শূন্য থেকে চারের মধ্যবর্তী যে কোনো মানে কী করবে, এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে, তাহলে তার বাইরে করবে না। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স লেস ইকুয়াল টু জিরো স্যাটিসফাইস, স্যাটিসফাইস ফর এক্স লেস ইকুয়াল টু ফোর গ্রেটার ইকুয়াল টু জিরো, শূন্য থেকে চারের মধ্যে মধ্যবর্তী যে কোনো মানে এটাকে স্যাটিসফাই করে দিচ্ছে। অতএব ডোমেইন অফ ডেফিনেশন যেটা হবে, ডোমেইন অফ ডেফিনেশন অফ ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইজ সেট অফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর অ্যান্ড এক্সটা কী হবে, গ্রেটার দেন জিরো হবে, না এক্স লেস দেন জিরো, সরি গ্রেটার দেন, এক্স লেস দেন জিরো অর কী হবে, এক্স গ্রেটার দেন ফোর। যদি এক্সের মানটা শূন্য থেকে ছোট হয় তখন এটার ফাইনাল ভ্যালু বেরোবে, তাকা দিকে, এক্সের মান যদি শূন্য থেকে ছোট হয় তখন এর ফাইনাল ভ্যালু হবে, মনে কর মাইনাস ওয়ান বেরোলো, মাইনাস ওয়ান বসাও এখানে, ফাইনাল ভ্যালু পাবো, পাবো না? যদি আমি চারের থেকে বড় বসাই, চার বসালে হবে না, চারের থেকে বড় পাঁচ বসালে হবে, পঁচিশ মাইনাস কুড়ি হয়ে যাবে, হ্যাঁ তাহলে ডোমেইন অফ ডেফিনেশন এটা হবে। দুই এর দাগের কোশ্চেন দেখো, দুই এর দাগে কি বলে দেখো, ফাইন্ড দি রেঞ্জ অফ দি ফাংশন ফলোয়িং ফাংশন। রেঞ্জ মানে কি, কালেকশন অফ, কালেকশন অফ দি ভ্যালুজ অফ দি ফাংশন ইন দি ডোমেইন অফ ডেফিনেশন, সংজ্ঞার অঞ্চলে অপেক্ষকের মানের সংকলন, এটাই ছিল ডোমেইন অফ ডেফিনেশনটা। কী ছিল তোমার, কালেকশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সের মানের সংকলন ছিল, এখানে অপেক্ষকের মানের সংকলন। কী আছে প্রথমটা, গিভেন গিভেন ওয়াই ইকুয়াল টু আবার রুট ওভার ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার, এটুকুনি তো। থার্ড ব্র্যাকেটের মধ্যে টু, হ্যাঁ গ্রেটার, তারপর আরে লেস ইকুয়াল টু, এটা লেস ইকুয়াল টু এক্স নাকি, তারপরে লেস দেন ইনফিনিটি, এরকম আছে। মানে এই এই সংজ্ঞার অঞ্চলটা বলেই দিয়েছে এখানে, এখানে ইকুয়াল। দেখো এইটুকু জায়গার মধ্যে চিন্তা কর, এদিকে তাকা, মাথা উঁচু কর, ইন উইদিন দিস ডোমেইন অফ ডেফিনেশন এক্সের মান যখন মাইনাস দুই তখন এই ওয়াইয়ের মানটা কত, শুধু জিরো হবে। যখন এক্সের মান প্লাস দুই মানে এইটুকুন রেঞ্জের মধ্যে আমি কী দেখতে পাচ্ছি, এখানে শূন্য ওয়ান, এটা হচ্ছে প্লাস টু, এটা হচ্ছে মাইনাস টু, এইটুকুন রেঞ্জের ভেতরে এই ওয়াইয়ের মানের কালেকশানটা কী হচ্ছে দেখো, এইটুকুন রেঞ্জের ভিতরে ওয়াইয়ের মানের কালেকশান
এখানে যদি এক্স এর মান মানে প্লাস দুই বসাই, এই প্লাস দুই বসাই ওয়াইয়ের মান কত, এদিকে প্রিয়াংশ যদি এখানে এখানে এইটুকু রেঞ্জের ভেতরে এক্স এর মান আমি দুই বসাই, এই টু বসাই, ওয়াইয়ের মান কত পাবো? প্রিয়াংশু নজর রাখলে ভাই, এখানে যদি এক্স এর মান এই যে এক্স এর মান যদি দুই বসাই ওয়াইয়ের মান শূন্য পাবো তো? যদি এক্স এর মান দুই থেকে ছোট বসা, ওয়ান বসা, ওয়ান বসালে কত হবে? রুট ওভার তিন হবে, তা ফাইনাল ভ্যালু হবে তো? এক্স এর মান যদি এখানে আমি শূন্য বসাই, রুট ওভার চার মানে দুই বের হবে, তার থেকে ছোট ওয়ান বসাও, এখানে মাইনাস ওয়ান বসাও, মাইনাস ওয়ান বসালে কত? রুট ওভার থ্রি। যদি আমি এখানে মাইনাস দুই বসাই, ক্লিয়ারলি ক্লিয়ারলি উইদিন ক্লিয়ারলি রেঞ্জ, আর এ এন জি রেঞ্জ অফ ওয়াই ইকুয়াল রুট ওভার ফোর মাইনাস এক্স স্কোয়ার উইদিন উইদিন এক্স লেস দেন ইকুয়াল টু টু গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস টু ইস কী হবে? কালেকশন অফ সেট অফ ওয়াই, ওয়াই বিলংস টু কত? আর অ্যান্ড ওয়াইটা রিয়াল নাম বিলং করবে, অ্যান্ড ওয়াইয়ের মানটা ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে টু আর মিনিমাম ভ্যালুটা হচ্ছে জিরো হবে। ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালুটা কত হচ্ছে? দুই হবে, আর মিনিমাম ভ্যালুটা শূন্য হবে। এক্স এর মান যখন আমরা এখানে টু বসাচ্ছি তখন ওয়াইয়ের মান শূন্য হচ্ছে, যদি মাইনাস টু বসে তাতেও ওয়াইয়ের মান শূন্য, ওটাই মিনিমাম ভ্যালু। এবার টু ছাড়া যখন অন্য কোনো মান বসাতে যাচ্ছি, মনে করি আমি শূন্য বসালাম, এক্স মান শূন্য, তখন ওয়াইয়ের মান কত হচ্ছে? টু হচ্ছে। এবার যদি শূন্য ছাড়া অন্য কোনো মান বসা, ওয়ান বসা কি মাইনাস ওয়ান বসা, তখন কি হবে? ওই শূন্য আর দুইয়ের মধ্যবর্তী মানটা আসবে না, রুট থ্রি মানে কি মানে এর ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু, এটা অ্যান্সার হবে। রাজদীপ মাথা ঢুকেছে? নেক্সট দু নম্বরে কি আছে? আরে এইরকম ঘটনাটা রে, এই যে দেখ এক্স ইকুয়াল টু যদি আমি এখানে টু বসাই, ফর এক্স ইকুয়াল টু টু ওয়াইয়ের মান কত হচ্ছে? রুট ওভার ফোর মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু ফোর মাইনাস ফোর ইকুয়াল টু রুট ওভার জিরো মানে জিরো হচ্ছে। ফর এক্স ইকুয়াল টু তোর মাইনাস টু ওয়াইয়ের মান কত হবে? রুট ওভার ফোর মাইনাস অফ মাইনাস টু হোল স্কোয়ার ফোর মাইনাস ফোর, এটাও শূন্য হয়ে যাবে। ফর এক্স ইকুয়াল টু মনে করো আমি ওয়ান বসাচ্ছি, তাহলে ওয়াইয়ের মান কত হবে? ফোর মাইনাস ওয়ান স্কোয়ার রুট ওভার তিন মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু। যদি ফর এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাই, তাহলে ওয়াইয়ের মান কত হবে? ফোর মাইনাস মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এটা ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট ওভার থ্রি মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু। যদি ফর এক্স ইকুয়াল টু জিরো যখন বসাচ্ছি, ওয়াই ইকুয়াল টু কত? রুট ওভার ফোর মাইনাস জিরো স্কোয়ার, ওয়াই সমান রুট ওভার ফোর মানে দুই বেরোচ্ছে। এর মিনিমাম ভ্যালুটা জিরো হবে আর ম্যাক্সিমামটা টু বের হবে, অন্য এর বাইরে কিছু যাবে না, তাহলে এটা অ্যান্সার হবে। এটা কি, এটা কী করে পড়বো? এই এটা কী করে পড়বো? এই লেখাটা পড়বো কী করে, কী করে পড়বো, এটা কী করে পড়বো বল? সেট অফ ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু আর অ্যান্ড ওয়াই, আরে সেট অফ এক্স এরকম আগেটা পড়লাম না একটা, হ্যাঁ এটা আলাদা নাকি? এটাকে পড়বো এইভাবে সেট অফ ওয়াই, সেট অফ ওয়াই সেট লেখার পদ্ধতি এরকম একটা, সেট অফ ওয়াই সাজ দ্যাট, সাজ দ্যাট ওয়াই বিলংস টু আর বিই এল ও এন জি এস বিলংস টু আর, এই যে ওয়াই বিলংস টু আর মানে যে এইটাকে এই সিম্বলটা, অ্যান্ড ওয়াই লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু জিরো। নেক্সট তারপরে কী আছে? দুইয়ের দু নম্বর, ওয়াই ইকুয়াল টু হ্যাঁ বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এদিকে দেখা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স ইজ রিয়াল কথাটা বলা আছে? বলা নেই। আচ্ছা বজগুণ করো, এটা বজগুণ করলে কত? ওয়াই প্লাস
y x square equal to x square হবে এখানে কি উপরে x square আছে না শুধু x আছে ঠিক আছে এটা তো এরকম করে দিলে হবে রেঞ্জ আর এন জি রেঞ্জ অফ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইজ কত হবে সেট অফ ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু আর অ্যান্ড ওয়াই লেস দেন ইনফিনিটি গেটার ইকুয়াল টু জিরো হবে এদিকে তাকা এই যে এই ওয়াইয়ের মানের কালেকশানটা কী হবে ওয়াই যদি এক্সের মান মনে কর শূন্য হয় এক্সের মান যদি শূন্য হয় এক্স মান শূন্য হলে ওয়াইয়ের মানটা কত হচ্ছে শূন্য হয়ে যাবে না উপরে শূন্য তো নিচে ওয়ান প্লাস শূন্য শূন্য হবে এক্সের মান যদি শূন্য ছাড়া অন্য কোনো রিয়াল নাম্বার হয় যাই বসায় তাহলে ওয়াইয়ের মানটা কোনো নেগেটিভ হবে কি ওয়াইয়ের মান পজিটিভ এক্স স্কোয়ার আছে তো সেই জন্য এটা ওয়াই এটা উত্তর হবে এখানে মানে হ্যাঁ সেটাই তো করেছি ওয়াইয়ের মানটা কালেকশানটা কী করেছি তিন নম্বরে কী আছে তিন নম্বর বলো আর কিছু আছে ওয়াই এখানে আর কিছু বলা আছে এক্স এর মানটা কি আছে এক্স লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এরকম এদিকে দেখা শূন্য থেকে পাই এর মধ্যে মানে এইটুকু রেঞ্জের মধ্যে সাইন পাই কত হয় সাইন পাই শূন্য হবে সাইন জিরো কত হয় জিরো হবে সাইন নব্বই কত হয় সাইন নব্বইয়ের মান ওয়ান হয় তারপর এখানে কী ঘটনাটা হবে আবার যদি সাইন একশো কুড়ি ডিগ্রি হয় এখানে রেঞ্জ আর এন জিই রেঞ্জ অফ ওয়াই সমান সাইন এক্স উইদিন এক্স লেস ইকুয়াল টু পাই গেটার ইকুয়াল টু জিরো ইস সেট অফ ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু আর অ্যান্ড ওয়াইটা কী করবে ওয়াই লেস ইকুয়াল টু ওয়ান গেটার ইকুয়াল টু জিরো হবে এটা অ্যান্সার হবে ওয়াইয়ের মানটা ওয়াই মানে সাইন এক্স এই সাইন এক্সের মানটা কী হবে হয় ওয়ান হবে নাহলে ওয়ানের ছোটো হবে আর শূন্য সমান নাহলে শূন্য থেকে বড় হবে শূন্য থেকে পাইয়ের মধ্যে শূন্য থেকে পাইয়ের মধ্যে সাইনের যে মানগুলো হবে সাইন মনে করো একশো কুড়ি ডিগ্রি ওর মানটা কত সাইন একশো কুড়ি ডিগ্রি রুট থ্রি বাই টু হবে সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ তো কোনো নেগেটিভ মান আসবে না এক শূন্য থেকে একশো আশি ডিগ্রির মধ্যে সাইনের কোনো মান নেগেটিভ হবে না শূন্য থেকে একশো আশি ডিগ্রির মধ্যে সাইনে কোনো মান নেগেটিভ হয় না তাহলে পজিটিভ মান হয় এই পজিটিভ মান ম্যাক্সিমাম ভ্যালু তো ওয়ান হবে আর মিনিমাম কত শূন্য হবে যেমন সাইন শূন্য তো শূন্য সাইন একশো একশো আশি ডিগ্রির জন্য শূন্য এটাই তোমার এখানে অঙ্কটা যদি এরকম থাকতো এদিকে তাকাও ওয়াই সমান সাইন এক্স এখানে এক্স লেস দেন ইনফিনিটি লেস গেটার দেন ইকুয়াল টু মাইনাস এক্স লেস দেন ইকুয়াল টু পাই বাই টু গেটার দেন মাইনাস পাই বাই টু এখানে থাকলে পরে দেখ এই রেঞ্জের মধ্যে সাইন এক্সের জায়গায় যদি এক্সের জায়গায় যদি আমি পাই বাই টু বসাই তখন ওয়াইয়ের মান কত হবে বলো প্লাস ওয়ান বেরোবে সাইন নব্বই ডিগ্রি প্লাস ওয়ান যদি সাইন এক্সের জায়গায় যদি মাইনাস পাই বাই টু বসাই তখন কত হবে কত হবে মাইনাস ওয়ান বেরোবে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালুটা ওয়ান হবে আর মিনিমাম ভ্যালুটা কত হবে
মাইনাস ওয়ান হবে। এবার মধ্যবর্তী যদি এক্সটা যায় শূন্য বসাতাম, শূন্য হতো, তখন এর রেঞ্জ কত হয়ে যাবে? তখন এর রেঞ্জ হয়ে যাবে সেট অফ ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু আর অ্যান্ড ওয়াই ইজ লেস ইকুয়াল টু ওয়ান গ্রেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান। তখন এর উত্তর হয়ে যাবে এটা, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে যখন এক্সের রেঞ্জটা এরকম থাকবে। পরের কোশ্চেন কী আছে? চার নম্বর, এক্স ওয়াই ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার এটা দেখে এটা কীভাবে করছি? আর এক্স ইজ রিয়াল বলা আছে? বলা নেই, ঠিক আছে। বর্জগুণ করে দেই, ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই এক্স প্লাস নাইন ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই এক্স মাইনাস এক্স প্লাস নাইন ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস নাইন। এটা দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। লেট এক্স ইজ রিয়াল, এই কথাটা কোশ্চেনে বলা থাকবে, লেট এক্স ইজ রিয়াল, অতএব কী হবে? বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ গ্রেটার ইকুয়াল টু জিরো। এক্স ইজ রিয়েল কথাটা কোশ্চেনে তোমার থাকবে, এক্স ইজ রিয়েল হলে পরে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখানে কত? প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার প্লাস টেন ওয়াই প্লাস ওয়ান, এখানে কত? চার নয় ছত্রিশ ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু জিরো, এটা কত হচ্ছে? মাইনাস ইলেভেন ওয়াই স্কোয়ার প্লাস টেন ওয়াই প্লাস ওয়ান গ্রেটার ইকুয়াল টু জিরো। মাইনাস দিয়ে গুণ করে দেই, মাইনাস দিয়ে গুণ করলে কী হবে ভাই বলো? গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, গ্রেটার দেনটা এটাকে ফ্যাক্টর করলে পরে কী হবে? ইলেভেন ওয়াই স্কোয়ার মাইনাস ইলেভেন ওয়াই প্লাস ওয়ান ওয়াই। শুরু কর, শুরু করে দাও। দেখ ওয়াই মাইনাস ওয়ান সমান শূন্য ধরলে ওয়াইয়ের মানটা এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়ান, আর যদি এইটা শূন্য ধরি ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এগারো, মানে এইরকম জায়গায় হবে মাইনাস ওয়ান বাই ইলেভেন। দিস ইনইকুয়ালিটি স্যাটিসফাইজ ফর, এই ইনইকুয়ালিটিটা দেখো কী স্যাটিসফাই কী জন্য হচ্ছে? যদি মাইনাস ওয়ান বাই এগারো থেকে ওয়ানের মধ্যবর্তী কোনো মান, এর মধ্যবর্তী একটা মান শূন্য আছে দেখতে পাচ্ছি, শূন্য বসালে স্যাটিসফাই করছে কিনা দেখো, শূন্য বসালে স্যাটিসফাই করছে কিনা, শূন্য মাইনাস ওয়ান এগারো ইন্টু শূন্য প্লাস ওয়ান লেস ইকুয়াল টু জিরো, মাইনাস ওয়ান ওয়ান লেস ইকুয়াল টু জিরো, মাইনাস ওয়ান লেস ইকুয়াল, স্যাটিসফাই করে যাচ্ছে তো, স্যাটিসফাইজ ফর ওয়াই লেস ইকুয়াল টু ওয়ান গ্রেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এগারো। দেখ এটা হচ্ছে কিনা, এই 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 মাইনাস ওয়ান বাই এগারো থেকে প্লাস ওয়ানের মধ্যবর্তী যে কোনো মানে এটা শূন্যতে করেছে, মানে শূন্য থেকে বড় যদি মানে ওয়ানের থেকে ছোটো কোনো মান ওয়ান নিলেও স্যাটিসফাই করে যাবে, ওয়ান নিলেও কি শূন্য সমান শূন্য হয়ে যাবে তো। তারপরে রেঞ্জ কত হয়ে যাবে? তখন রেঞ্জ হবে সেট অফ ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু আর অ্যান্ড ওয়াই ইজ লেস ইকুয়াল টু ওয়ান গ্রেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ইলেভেন। এটা আমি বোঝানোর জন্য করেছি।